তো সুখবর সবার জন্য, তো বেকার ভাতার নতুন আবারও একটা লিস্ট প্রকাশিত করেছে, ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো কীভাবে আপনারা লিস্টটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ফাইনাল যেটা লিস্ট আপনারা কীভাবে পাবেন, তারপর আপনার নিজের স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবেন, সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল সাইট। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.gov.in, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। তো এই সাইট ভিজিট করবেন, অফিসিয়াল সাইট। তো এই সাইট ভিজিট করার পর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে আপনাদের ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, নিজের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো তারপর ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, তো ফাইনাল লিস্টে আপনাদের নাম এসেছে কিনা, তো এখানে ক্লিক করার পর আপনারা নিজের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো যদিও এখনও অ্যাক্টিভ নেই, তো পরবর্তী সময় অ্যাক্টিভ হবে। তো তারপর যেটা আপনার নেক্সট যেটা আপনাদের রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, তো আপনারা যেটা নতুন ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, তো সেই লিস্টে আপনাদের নাম রয়েছে কি না, তো এখানে ক্লিক করার পর আপনারা নিজের লিস্টে কালেক্ট করতে পারবেন, লিস্টে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি অ্যানেক্সর ওয়ান আপনারা সাবমিট করতে চান, তো অ্যানেক্সর ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন, অ্যানেক্সর ওয়ানে আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যেটা আপনার প্রিন্ট কপি যেটা বের হবে, তো সেটার আপনাদের অ্যানেক্সর টু সঙ্গে আপনাদের জমা করতে হবে এক্সচেঞ্জ অফিসে গিয়ে, ঠিক আছে? তো ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারপর আপনাদের কী কী করতে হবে, তো সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এটা ফিফথ ওয়েটিং লিস্ট যুবশ্রী, আপনারা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা সকলে জানেন যেটা আপনাদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা আপনাদের দেওয়া হচ্ছে, বেকার ভাতা যেটাকে বলা হয়। তো আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই বেকার, প্রচুর প্রার্থী বেকার রয়েছে, তো তার জন্য সরকার বেকার ভাতা 1500 টাকা করে মাসিক দেওয়া চালু করেছে, ঠিক আছে? তো অনেক দিন ধরে এটা চলছে। তো ভাতা, এই সরকার শুধুমাত্র ভাতা দিয়েই আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তো আমরা সেটাই নিয়ে সন্তুষ্ট, কারণ এই সরকার আমরা চাচ্ছি এই সরকারে থাকুক, আমরা ভাতা যেন সবাই যেন পাই, ঠিক আছে? আমাদের চাকরি বাকরি কোনো রকম আশা করি আমাদের দরকার নেই, তো আমরা ভাতা পাবো সবাই 1500 টাকা করে মাসে, এটাই আমরা যেহেতু চাই, এটাই যেহেতু আমরা চাই, তো তার জন্যই ফিফথ ওয়েটিং লিস্ট প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, নাম রয়েছে, তারপর এনরোলমেন্ট নাম্বার রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর সাব ডিভিশনের নাম রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো টোটাল পেজ রয়েছে 544, তো প্রচুর প্রচুর এখানে আপনাদের নাম রয়েছে, 544 টোটাল পেজ রয়েছে, তো প্রচুর বেকার প্রার্থীর নাম রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, তো সম্পূর্ণ ডিস্ট্রিক্টের সব ডিস্ট্রিক্টের এখানে দেওয়া রয়েছে, 544 টোটাল পেজ রয়েছে। তো আপনারা যদি সার্চ করতে চান, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে সার্চ আইকন রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা সার্চ করতে পারেন, নিজের নাম লিখে সার্চ করবেন, আশা করি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা এই লিস্টে কালেক্ট করে নিতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে, তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো যাদের নাম থাকবে ফিফথ ওয়েটিং লিস্টে, তো তারা বর্তমানে এখন কী করবে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে বিশেষ বিজ্ঞপ্তি। তো তারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে, উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, ওই অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা তালিকাটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তারপর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করা মাত্রে আপনারা তালিকাটি ডাউনলোড করে নিতে পারবেন। তো যেসব কোনো প্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের আগামী 11/6 হইতে 7/7/24 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার ওয়ানে লিঙ্কে ক্লিক করার পর আপনারা অনলাইনে আপনাদের প্রিন্ট আউট নিয়ে যেটা প্রিন্ট আউট বের হবে, তো সেটা নিয়ে আপনাদের এক্সচেঞ্জ অফিসে আপনাদের জমা দিয়ে আসতে হবে। তো এর জন্য আপনাদের অ্যানেক্সার টু রয়েছে, তো অ্যানেক্সার টু সহ আগামী 8/7/24 তারিখের মধ্যে জমা করে আসতে হবে, ঠিক আছে? তো অ্যানেক্সার টু রয়েছে, তো অ্যানেক্সার টু ফর্ম আমরা ভিডিওর শেষে আলোচনা করছি। তো তারপর চলে আসছি নেক্সটে, অ্যানেক্সার টু ফর্মটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট সাইটে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? যেটা যুবশ্রী সাবমেনুতে রয়েছে, তো সাবমেনুতে আপনারা পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা অ্যানেক্সার টু ফর্মটা আপনারা পেয়ে যাবেন লিঙ্কটি, ঠিক আছে? তো যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। তো যুবশ্রী প্রকল্পের তালিকার জন্য অ্যানেক্সার ওয়ান টু জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর চলে আসছে নেক্সটে, তো আপনার নিজের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করতে পারবেন, তো যে লিস্টটি ডাউনলোড করে ফেলেছেন আপনারা, তো সেই লিস্টে যদি আপনারা না থাকে, ঠিক আছে, যদি আপনারা না করতে পারেন, তো আপনারা নিজের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস, তো এখানে ক্লিক করার পর আপনারা নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন, তো বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার মাত্রে নতুনটা পেজ ওপেন হবে,
আপনারা অনেকটা দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হচ্ছে, আপনারা অনেকটা দেখতে পাচ্ছেন। তো তারপর নিচে একটু স্ক্রল ডাউন করবেন, তারপর এখানে আপনাদের আইডি নাম্বার দিতে হবে, তারপর আপনাদের যেটা আপনাদের রয়েছে সিকিউরিটি কোড, তো সিকিউরিটি কোড সেম টু সেম এখানে আপনাদের বসাতে হবে। তারপর সাবমিট অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার মাধ্যমে আপনার নিজের স্ট্যাটাস আপনারা চেক করে নিতে পারবেন, বর্তমানে কী পরিস্থিতি রয়েছে, কী পর্যায়ে রয়েছে, সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে অ্যানেক্সন ওয়ান, আপনারা আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। সাবমিট অ্যানেক্সন ওয়ান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন সাবমিট অ্যানেক্সন ওয়ানে। তো ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো ইউজার আইডি আপনাদের এখানে লিখতে হবে, এনরোলমেন্ট নাম্বার, তারপর পাসওয়ার্ড আপনাদের এখানে দিতে হবে, তারপর সিকিউরিটি কোড যেটা রয়েছে সেম টু সেম আপনারা এখানে বসিয়ে দেবেন। সাবমিট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আপনারা নেক্সট পেজে আপনারা এগিয়ে যাবেন। সম্পূর্ণ ফর্মটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে, তারপর প্রিন্ট কপি আপনাদের বের করতে হবে, ঠিক আছে। তারপর আপনাদের যেটা অ্যানেক্সর টু রয়েছে, আমরা অ্যানেক্সর টুতে চলে যাচ্ছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যানেক্সর টু, তো এটা আপনাদের ডক্স ফাইল, ঠিক আছে। তো সার্টিফিকেট অফ আনএমপ্লয়মেন্ট রয়েছে আপনাদের এখানে, তো অ্যানেক্সর টু এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তো নিজের নাম অবশ্যই আপনারা লিখবেন, তো সন ডটার ওয়াইফ, তো অবশ্যই আপনাদের বাবার নাম অথবা ডটার অথবা ওয়াইফের নাম লিখবেন। রিসাইডিং, তো আপনাদের কোথায় বাড়ি, তো সম্পূর্ণ ডিটেলস এখানে ভালোভাবে ফিল আপ করতে হবে। পোস্ট অফিস, পিএ, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। তো তারপর সিগনেচার আপনাদের রয়েছে, তো কোনো গেজেট অফিসার আপনাদের সিগনেচার লাগবে গ্রুপে। তো তারপর নিজের নাম ফুল, তারপর আপনাদের সেলস আপনাদের লাগবে, অফিসিয়াল আইডেন্টি কার্ড নাম্বার এখানে আপনাদের দিতে হবে। তো সম্পূর্ণ অ্যানেক্সর টুটা অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করে নেবেন, তারপর আপনারা জমা দিয়ে আসবেন অফিসে গিয়ে, এক্সচেঞ্জ অফিসে গিয়ে।